আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে নিয়ে আসলাম ডিম আর কলা দিয়ে দারুণ মজার রেসিপি। তো আমি এভাবে কলাগুলোকে কেটে নিচ্ছি আর একটি ডিম নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ভেঙে নিলাম। আমি কলাগুলোকে কেটে একটু ডিজাইন করে নিয়েছিলাম। এখন ডিমটাকে ভালোভাবে ফেটে নেওয়ার পর আমি কলাগুলোকে এভাবে পার্ট পার্ট খুলে আমি এই ডিমের মিক্সচারের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমি এখানে ছোট সাইজের কলাটা নিয়েছি, আপনারা যদি সাগরের কলা বড় সাইজের কলাটা নেন তাহলে কিন্তু দুটো কলা নিলেই হয়ে যাবে। তো আমি ভালো করে সব কিছু মিক্সড করার পর বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমার ডিমের সাথে কিন্তু কলাটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি বাকি কাজ করতে। আমি একটি বাটির মধ্যে 1/4 কাপ ময়দা নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিলাম। এরপর আমি দিয়ে দিলাম পানি। পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। তো এটা কিন্তু ঘন রাখা যাবে না, আবার একদম পাতলাও না। আমি আরও একটি বাটিতে আবার ময়দা নিয়ে নিলাম। এই ময়দার মিশ্রণের সাথে আমি এই কলার টুকরোগুলো এক এক করে দিয়ে ময়দার সাথে মিক্সড করে নেব। যখন আমার ময়দার সাথে মিক্সড করা হয়ে যাবে তখন আমি যে ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই ময়দা থেকে নিয়ে আমি এই ময়দার এই মিশ্রণের মধ্যে এক এক করে চুবিয়ে নেব। এতে করে হবে কি, আমি যখন ভেজে নেব তখন কিন্তু একদম তেলের সাথে সব কিছু বের হয়ে যাবে না, খুব সুন্দরভাবে আটকে থাকবে। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আর এর কালারটা কিন্তু খুব বেশি ব্রাউন কালার হবে না, আর এটা সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না, যেহেতু ভেতরে কলা দেওয়া উপরের এই ময়দাটা ভাজলেই ভাজাটা হয়ে যাবে। তো আমার এ পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে চুলা থেকে তুলে নিব। তো আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর বাচ্চারা কিন্তু দেখা যায় অনেকেই কলা খেতে চায় না, আপনারা যদি এভাবে রেসিপিটি তৈরি করে দেন তাহলে বাচ্চারা নিমিশেই খেয়ে ফেলবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।